মাত্র 18 শতক জমি থেকে বছরে আয় হচ্ছে 8 লাখ টাকা সমতল জমিতে পৃথিবীর অন্যতম জনপ্রিয় পানীয় শখের কফি চাষ করে সফল হয়েছেন মখলেসুর রহমান নিজের জমিতে চাষ করা সেই কফি নিজেই প্রক্রিয়াজাত করে তুলে দিচ্ছেন এলাকার মানুষের হাতে আমাদের রংপুরে বা উত্তরবঙ্গে অনেক উঁচু জমি আছে এগুলোতে কফি চাষ করা সম্ভব হবে কিনা বা আমাদের নিজেদের কিছু উঁচু জমি আছে এগুলোতে কফি চাষ করলে সেটা কেমন হবে এরকম একটা আগ্রহ থেকে আমি কফি চাষটা শুরু করি তো আলহামদুলিল্লাহ আমার কফি বাগানটা ধীরে ধীরে বড় হয়ে এখন ফুলে ফলে প্রতি বছরই আমি এখান থেকে একটা ভালো আয় করতে পারতেছি আমদানি করা কোনো কফি না এটা হচ্ছে আমার ক্ষেতের কফি আমার আবাদ করা কফি নিজের উৎপাদিত কফি প্রক্রিয়াজাত করে বাগানের পাশেই বিক্রি করেন মখলেসুর গড়ে তুলেছেন রংপুর কফি ক্লাব দূর দূরান্ত থেকে সেই কফির স্বাদ নিতে ছুটে আসছেন কফি প্রেমীরা তার দেখা দেখি কফি চাষে আগ্রহী হচ্ছেন অনেকেই আমি রংপুরেও এর আগে কফি খাইছিলাম তো এত সুস্বাদু কফি আমি কোথাও খাই নাই চায়ের মতো আমরা কফি খাইতাম কফি সম্পর্কে কোনো ধারণা আমাদের ছিল না এখানকার বাগান বাগানের কফি এখানে প্রসেসিং করে এরা খায় আমরা প্রতিদিনই খাই এবং খুব ভালো লাগে ঢাকা কলেজ থেকে উচ্চ শিক্ষা ও আইন বিভাগে গ্রাজুয়েশনের পরও চাকরির পেছনে না ছুটে হয়েছেন কৃষি উদ্যোক্তা রংপুরের তারাগঞ্জের উচ্চ শিক্ষিত যুবক মখলেসুর রহমান মাত্র 18 শতক জমিতে মাত্র 450টি কফির চাষ করে আয় করছেন লাখ লাখ টাকা কফি যেহেতু একটা অর্থকারী ফসল এবং কফি চাষটা যদি সফল হওয়া যায় তাহলে আমাদের দেশের কৃষক সম্প্রদায় একটা লাভজনক ফসল উপহার পাবে 2017 সালে চট্টগ্রামের জাহানারা গ্রিন অ্যাগ্রো ফার্মের মাধ্যমে ভারত থেকে অ্যারাবিকা জাতের কফি চারা সংগ্রহ করেন মখলেসুর 45,000 টাকা খরচ করে গড়ে তোলেন কফি বাগান দুই বছরের বাগান থেকে কফির সংগ্রহ শুরু হলে বাজিমাত করেন তিনি আমাদের বাংলাদেশে এই কফি শিল্পটা প্রতিষ্ঠিত হলে বেকার সমস্যা অনেক সমাধান হবে এখানে আমার নিজেদেরও একটা আত্মকর্মসংস্থান ব্যবস্থা হবে এই লক্ষ্যেই আমি কফি ফার্মিংটা শুরু করি মখলেসুরের বাগানের এক একটি গাছ থেকে প্রায় 300 গ্রাম গ্রিন কফি বিন পাওয়া যায় যা থেকে তৈরি হয় 25-30 কাপ কফি এখানে আসলে খুব ভালো লাগলো কফি দেখলাম এখানে ওই ভাই বলল যে এই বছরে উনি টার্গেট রাখছে 30 লক্ষ টাকা কফি বিক্রি করবে 90,000 1 লাখ টাকা পুঁজি লাগায় এই কফির চারা রোপণ করেন এবং পরিচর্যা করেন তো আপাতত মোটামুটি উনি এখন প্রায় এখান থেকে 20-25 লাখ টাকা ইনকাম করে শুরুতে কফি চাষে মখলেসুর নিজেই প্রতিবন্ধকতার শিকার হয়েছিলেন তবে এখন তিনি অন্যদের পরামর্শ দিচ্ছেন কফি চাষে কারিগরি সহায়তার পাশাপাশি কফির বাজার সম্প্রসারণে সহায়তা করছে স্থানীয় কৃষি বিভাগও আমরা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর তাকে সকল ধরনের কারিগরি সেবা প্রদান করছি তার উৎপাদিত কফিগুলো মার্কেট লিঙ্কেজ করে দিতে পারি তাহলে কফিটা তারাগঞ্জ উপজেলা একটি লাভজনক ফসল হিসেবে পরিণত হতে পারে মখলেসুরের সহায়তায় বর্তমানে ঠাকুরগাঁও নওগাঁ বগুড়া রাজশাহী খুলনা ফেনী সহ দেশের বিভিন্ন জেলায় গড়ে উঠেছে ছোট বড় 52টি কফি বাগান যেখানে রয়েছে প্রায় 17,000 কফি গাছ আর স্থানীয় কৃষি বিভাগের তথ্য বলছে বর্তমানে রংপুর জেলাতে 112 বিঘা জমিতে কফি চাষ হচ্ছে